বর্ষা শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ। সরকারের তরফে ডেঙ্গু সংক্রান্ত সচেতনতামূলক কর্মকাণ্ড এবং প্রচার চালালেও ডেঙ্গুর হাত থেকে নিস্তার মিলছে না। এই ঘটনায় আতঙ্কিত রাজ্যবাসী। নদিয়ার শান্তিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত সরকার নামে এক যুবক, কর্মসূত্রে কলকাতাতেই থাকতে হয় তাকে। হঠাৎ জ্বর আসায় ডেঙ্গু পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ওই যুবকের। তারপর থেকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। আতঙ্কিত আছো নাকি? আতঙ্কিত কিছু নেই। ডাক্তাররা কি বলছে এখন? শারীরিক মানে কি কি অসুবিধা দেখা যাচ্ছে? আচ্ছা, শারীরিক কোনো দুর্বলতা? জ্বরটা আসছে যাচ্ছে, ঘুম টুম সেরকম পাচ্ছে না। তুমি কি কাজ করো? কলকাতা কাজ করো। কিসের? সার্ভিসে কাজ করো। অন্যদিকে শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু 9 বছর বয়সী এক শিশুর। 3 দিনের জ্বর প্রাণ কাড়ল এক রক্তের। হাসপাতালে ভর্তি হয়েও কোনো লাভ হয়নি বলেই দাবি মৃতের পরিবারের। সরকারের কাছে রাস্তাঘাট নোংরা সাফ করার কাতরার্তি মৃত শিশুর পরিবারের। सर हम तो इतना कुछ बोलना नहीं चाहते, अब तो मेरा बच्चा है नहीं, बस आप लोग से मेरा रिक्वेस्ट है, हम्बल रिक्वेस्ट है, आप लोग प्लीज़ कॉर्पोरेशन में बोलिए क्लीन करने के लिए कि जो मेरा बच्चा के साथ हुआ किसी का बच्चा का साथ नहीं हो, बस और कुछ नहीं बोलना चाहेंगे जी। उसका जब थोड़ा तबीयत ठीक भी हो गया तो हम लोग सोचा कि उसको एडमिट करके देखते हैं जब तक नॉर्मल हो जाएगा, तो फिर बस वही नेक्स्ट दिन उनका डेट हो गया। फिर सुबह में कितना साल उम्र था? 9 साल, 9.5 साल जी। जी स्कूल में पढ़ता था, वेस्ट पॉइंट स्कूल में। अब यही कहना चाहेंगे कि अब थोड़ा साफ सफाई का कॉर्पोरेशन थोड़ा ध्यान रखे, नेक्स्ट बच्चे के साथ ना हो जाए। বর্ষা শুরুতেই যদি ডেঙ্গুর এই পরিস্থিতি হয় তবে পরবর্তীতে যে আরো ভয়াবহ রূপ দেখতে চলেছে রাজ্যবাসী তা বলাই বাহুল্য। অবিলম্বে রাজ্য সরকারকে কঠোর হাতে এই পরিস্থিতি সামাল দেওয়ার বার্তা ওয়াকিবহুল মহলের। প্রসেনজিৎ বিশ্বাস এবং নিতাই সহার রিপোর্ট, কলকাতা নিউজ।